দর্শক মন্ডলী শুভেচ্ছা নেবেন, আমি হীরাখান আছি আপনাদের মাঝে। আমাদের সাইদি সাহেব কর্ণের পাখি সে দুনিয়া থেকে চলে গেছে, চিরতরে বিদায় নিয়েছে, কিন্তু তার সংসদের একটা বক্তব্য বর্তমানে ভাইরাল হয়েছে। আমরা সকলে জানি সে কিন্তু এমপি ছিলেন। তখন যখন সে সংসদে বক্তব্য দিয়েছে, তখন স্পিকার সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন। সেই বক্তব্য আজকে আমরা এই ভিডিও জুড়ে দেখতে পাবো। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এমনকি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বলে অনেকে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে, ডাক্তার নাকি তাকে হত্যা করেছে। এই সম্পর্কে আমরা একটা টক শো দেখব, সেই ডক্টর সম্পর্কে কিছু আলোচনা করেছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে সেই টক শোটা দেখব। আগে আমরা দেখব আল্লামা সাইদি সাহেবের যে সংসদের যে বক্তব্য ছিল সেটা আমরা দেখব, তারপর আমরা টক শো দেখব। তা বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাবো স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনি এই মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়, আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ 5 বছরের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্যজোটের মহাবিজয় দান করেছেন, এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানীবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের 13 কোটি মানুষকে যারা পরিচালনা করবেন, আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন, আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। জবাবদিহিমূলক সরকার, কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন, এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি। এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয়, বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার, যা আব্রাহাম লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকেই বিবেচনা করা হয়, এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হল আইন, এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের, আর বিরোধী দল হয় ছায়া সরকার। মাননীয় স্পিকার, সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয়। বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয়, মানুষ মূলত রাজতান্ত্রিক স্বৈর শাসনের সাথেই বেশি পরিচিত। বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদেহিমূলক, কল্যাণমূলক, স্বচ্ছ প্রশাসনের যে কথাবার্তা আমরা শুনতে পাই, এর প্রথম উপস্থাপক হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে। ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতেই হতে হবে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয়। মাননীয় স্পিকার, সাধারণত লক্ষ্য করা যায় সরকার, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম, নির্যাতন বা শোষণ করে থাকে, জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু, তারা জনগণের সম্পদকে তছরূপ করে। এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন, ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
আমরা যদি কাউকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেয়ামতের দিন তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ তসরুফের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে কেয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার। তার সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল তার, এটা আর এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখেরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে। মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোন সুযোগ নেই। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে সবারই মৌলিক চাহিদাসমূহ পূরণ হয়েছে। ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে। মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন। আইনের চোখে সবাই সমান এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ডভোগ থেকে রেহাই পায়নি, এমনকি এতে তার মৃত্যুদণ্ড হয়েছিল। আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না, তাই বর্ম চুরির ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন। নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন। এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন দায়বদ্ধতা ছিল না। মাননীয় স্পিকার, এসব হল ইতিহাস। মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের গৌরবোজ্জ্বল কর্মপদ্ধতিকে, সে এখন কাফির মুশরিকদের কিরানক স্বার্থ পূজারি আখেরাতের জবাবদিহিতা শূন্য বাগাড়ম্বর এক জাতি। মাননীয় স্পিকার, যে জাতির এক পূর্বসূরি মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন, মানুষ কেন ফোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর আজ সেই জাতির দায়িত্বশীল যা জনগণকে অভুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাত বসায়, জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে, আর অহেতু উৎকোচ দাবি করে তাদের উপর জুলুম করছে, আর আল্লাহ পাক জালিমকে কখনোই পছন্দ করেন না। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটিয়ে উঠে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী রাষ্ট্র পরিণত করে বাংলার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী শোষণ নির্যাতন হানাহানি অশান্তির মধ্যে, তাই আজ পৃথিবীর অধি আগ্রহে অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থার যেখানে দায়িত্বশীল আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে হবে। মাননীয় স্পিকার, অনেক ত্যাগ ও তিতিক্ষার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ। এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। গণতান্ত্রিক চর্চা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সকল হিংসা বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আপনার মতো সর্বজনশ্রদ্ধ একজন মার্জিত ও সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসাবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি। আমাদের সংবিধানের সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আপনার অভিভাবক সুলভ নিরপেক্ষ আচরণ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখরঞ্জন বালির বক্তব্য যে উনি কিন্তু সাইদি সাহেবের বিপক্ষে কথা বলেছিলেন, পরবর্তীতে উনি কিন্তু ওনার বক্তব্য চেঞ্জ করার জন্য উনি কোর্টে যে মানে সাক্ষী মানে বক্তব্য দিতে গিয়েছিলেন যে ওনার বক্তব্যটি জোরপূর্বক নেওয়া হয়েছে, আসলে সাইদি সাহেব ওনার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আজকে সুখরঞ্জন বালির এই স্টেটমেন্ট দেশবাসী দেখেছে, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবীর বাঙালিরাকে দেখেছে যে এটি একটি সাজানো মামলা ছিল সাইদি সাহেবের বিরুদ্ধে গিয়েছিল। মাওলানা সাইদি সাহেবের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় জগতে ওনার কন্ট্রিবিউশনের যে অবস্থান তাকে বিবেচনায় নিয়ে উনি একটু
মানে বেটার স্পেশাল ট্রিটমেন্ট পেতে পারতেন জেলকোটের বিধান অনুযায়ী, এটা অনুকম্পা নয়। দেখুন মানে ডাক্তার সাহেব বলেছেন অন্যান্য রোগীদেরকে যেভাবে চিকিৎসা দেওয়া হয়, মনোযোগ দেওয়া হয়, কনসেন্ট্রেশন দেওয়া হয়, সেভাবে ওনাকে দেওয়া হয়েছে। তো উনি বলছেন ওনাকে কম দেওয়া হয় না, বাট উনি তো মানে বেটার ট্রিটমেন্ট ডিজার্ভ করেন। উনি তো সাবেক সংসদ সদস্য, উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, তো ওনার জন্য ওনার হার্ট অ্যাটাক হয়েছে, এর জন্য তো একটি মেডিকেল বোর্ড গঠন করার প্রয়োজন ছিল, স্পেশালিস্ট হার্ট সার্জনদের মাধ্যমে মেডিকেল বোর্ড গঠন করার দরকার ছিল, কিন্তু আপনারা তা করেন নাই। এমন একজন হার্ট স্পেশালিস্টের মাধ্যমে ওনার ট্রিটমেন্ট করা হয়েছে যা যিনি আদর্শগতভাবে একটি মানে যেই দলটির সাথে জামাতের বিরোধ রয়েছে সেই দলের সাথে খুব ক্লোজলি কানেক্টেড। স্বাভাবিকভাবে আজকে অনেকে কিন্তু সন্দেহ করছে যে ওনাকে সঠিক চিকিৎসাটি দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে আমরা দেখতাম এখানে ওনার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, ওনার জন্য স্পেশালিস্ট মানে ডাক্তারদেরকে নিয়ে বোর্ড গঠন করে ওনাকে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। জি, এরপরে আসুন দেখুন ওনার ফ্যামিলির মানবাধিকার কিন্তু লঙ্ঘিত হয়েছে। আমি একজন আইনের দৃষ্টিভঙ্গি থেকে কথাই বলছি, দেখুন ওনার ফ্যামিলি কিন্তু ডিজার্ভ করে সর্বশেষ পর্যায়ে ওনাকে দেখার মৃত্যুর পূর্বে, এবং একজন ফাঁসির আসামিকেও কিন্তু ফ্যামিলির সাথে দেখা করতে দেওয়া হয়। ওনারা যখন দেখলেন উনি ক্রিটিক্যাল সিচুয়েশনে, ওনার ফ্যামিলি মেম্বার কাউকে দেখতে দিবেন না। আচ্ছা, ওনার মৃত্যুর পরে ওনার যে সহধর্মিনী ঢাকাতে ওনার বাসা যে থাকে, ওনার সহধর্মিনী এতদিনের দীর্ঘদিনের সহধর্মিনী, উনি কি ওনার স্বামীর চেহারাটা একটু দেখার অধিকার রাখে না? এটা কি তার অধিকার নাই? আপনারা তার ফ্যামিলি মেম্বারদেরকেও ঢাকায় দেখতে দিলেন না, এটা কেমন ধরনের আইন এবং মানবাধিকার? এরপরে তড়িঘড়ি করে ঢাকাতে তো মানে জামাত শিবির এবং ওনার ভক্তরা ওনার একটি মাত্র জানাজা করতে চেয়েছিলেন, এটা তো তাদের লেজিটিমেট এক্সপেকটেশন। জোরপূর্বক ভাবে আপনি ঢাকা থেকে নিয়ে নিলেন, সেখানে আপনারা সেকেন্ড জানাজা করতে দিলেন না, বাধাগ্রস্ত করলেন। তা আমরা ক্লিয়ারলি যে কথাটি বলছি, এখানে মেডিকেল নেগলিজেন্স হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপর তো আমি স্পষ্টই বলছি ওনার ফ্যামিলির মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং ওনারও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দেখুন উনি ক্রিটিক্যাল সিচুয়েশনে, ওনার ফ্যামিলিকে যদি উনি দেখতে পারতেন, এটা ওনার জন্য তো মানসিকভাবে শারীরিকভাবেও এটা একটা ভালো ইফেক্ট পড়তে পারত, সেই সুযোগগুলো দেওয়া হয়নি। উনি তো কোনো আমি বলবো যে উনি তো রাজনৈতিক কারণে, আন্তর্জাতিক কমিউনিটি বলছে, দেশবাসী মনে করে উনি তো ওনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যদিও তারা একটি বিচারের কথা বলছেন। এরপরে সেকেন্ড আপনি আমাকে কোন প্রথমে মামলার বিষয়ে এবং সুখরঞ্জন বালি আজকে যে মানে সাক্ষী দিয়েছে বা বলেছেন বক্তব্য রেখেছেন, দেখুন সুখরঞ্জন বালির ব্যাপারে আমি যে কথাটি বলছি যে সুখরঞ্জন বালির বড় ভাই বিশাবালি হত্যার সাথে সাইদি সাহেবকে সম্পৃক্ত করে কিন্তু একটি রায় দেওয়া হয়েছিল। সুখরঞ্জন বালি প্রভাবিত হয়ে, এটা সুখরঞ্জন বালির বক্তব্য যে উনি কিন্তু সাইদি সাহেবের বিপক্ষে কথা বলেছিলেন, পরবর্তীতে উনি কিন্তু ওনার বক্তব্য চেঞ্জ করার জন্যে উনি কোর্টে যে মানে সাক্ষী মানে বক্তব্য দিতে গিয়েছিলেন যে ওনার বক্তব্যটি জোরপূর্বক নেওয়া হয়েছে, আসলে সাইদি সাহেব ওনার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত না। যখন সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন, সরকার যখন জেনে যায় বিশাবালি হত্যার সাথে সাইদি সাহেব জড়িত নয়, এই বক্তব্যটি তার ভাই যে সাক্ষী এই মামলার, সে যদি এসে এই কথা বলে তাহলে সাইদি সাহেবের মামলাটি যে একটি সাজানো রাজনৈতিক মামলা সেটি প্রতিষ্ঠা পেয়ে যায়। তখন সরকারের লোকজন ওনাকে জেল গেট থেকে ওনাকে গুম করে ফেলে, এবং এটা নিয়ে আপনারা জানেন ডেভিড বার্গম্যান, যে সাংবাদিক ডক্টর কামালের মেয়ের জামাই, সারা কামালের হাজবেন্ড, উনিও কিন্তু রিপোর্ট করেছেন, এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে। ওনাকে জেল গেট থেকে নিয়ে যায়, কি করা হলো যে ইন্ডিয়াতে ফেলে দেওয়া হলো, যেটা বিএনপি নেতা মোশাফ সাহেব যেটা বলেছেন সালাউদ্দিন সাহেবের মতো ইন্ডিয়াতে ফেলে দেওয়া হয়, সেখানে উনি 5 বছর সাজা কাটে। দুঃখজনক কিন্তু এই ঘটনাগুলো, এবং এগুলার বিচার হবে। আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মামলার কথাটি আসছি, ওনাকে ওনাকে ইন্ডিয়াতে উনি 5 বছর জেল খাটতে হলো, কেন? বিনা অপরাধী, যে উনি সীমালঙ্ঘন করে ইন্ডিয়াতে গিয়েছে, ওনার কি দরকার ছিল ইন্ডিয়াতে যাওয়া, ওনাকে তো গুম করা হয়েছে। সেই সুখরঞ্জন বালি এবং সাইদি সাহেব তো একই গ্রামের বাসিন্দা, আজকে জানাজা হয়েছে,
সেখানে উনি ওনার নিজের আবেগের কারণে দেশ জাতির উদ্দেশ্যে কথা বলতে চেয়েছেন যে আমি জুলুমের শিকার, আমি সত্য কথা বলতে গিয়েছিলাম, সাইদি সাহেব মিলে পড়া, আজকে আমি আবারও একই কথা বলছি এবং এই অপরাধের কারণে আমাকে সরকার মানে গুম করেছে, পার্শ্ববর্তী একটি দেশকে দিয়ে 5 বছর আমাকে জেল খাটিয়েছে, আমি জেল খেটে দেশে এসেছি, বাট জাতির কাছে আমি বিচার দিয়ে রাখলাম। আজকে মূলত উনি এই মেসেজটি দিতে চেয়েছেন। অর্থাৎ আমি যে কথাটি বলছি, আজকে সুখরঞ্জন বালির এই স্টেটমেন্ট দেশবাসী দেখেছে, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবীর বাঙালিরাকে দেখেছে যে এটি একটি সাজানো মামলা ছিল সাইদি সাহেবের বিরুদ্ধে। আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছে এবং মূলত ইসলামী আদর্শের প্রতীক সাইদি সাহেবকে কলঙ্কিত করে বাংলাদেশে ইসলামকে, ইসলামী আদর্শকে, ইসলামী নেতৃত্বকে, বাংলাদেশে ইসলামী রাজনীতিকে এবং বিরোধী রাজনীতির অন্যতম বড় শক্তি বিএনপির পরে জামাত ইসলামী, এই শক্তিকে দুর্বল করতে করার জন্য এই কাজটি করেছে। প্রথমে জামাতকে দুর্বল করার জন্য এই কাজটি করেছে, এরপরে তারা বিএনপির দিকে হাত দিয়েছে। তো এটা অনেকেই বুঝে নাই, জামাতকে দুর্বল করার এই প্রচেষ্টাটি যে পরবর্তীতে বিএনপির উপর আসবে। হাওবার মামলা সম্পর্কে আমার এখানে এই কথা যে আজকে সুখরঞ্জন বালির এই বক্তব্যে প্রমাণিত হলো, দেশবাসী আবারও জানলো যে সুখরঞ্জন বালী আসলেই গুম হয়েছিল, সে সত্য কথা বলার অপরাধে তাকে গুম করা হয়েছে এবং পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনার বন্ধু রাষ্ট্রের মাধ্যমে তাকে 5 বছর সাজা দিয়েছে। এটা চরম মানবাধিকারের লঙ্ঘন, আইনের লঙ্ঘন, এটার নামই হচ্ছে ফ্যাসিজম, এটার নামই হচ্ছে স্বৈর শাসন। বন্ধুরা, আমরা আল্লামা সাইদি সাহেবের বক্তব্য শুনতে পেয়েছি। আসলে তার সেই বক্তব্য এমন ভাবে ছিল, আমরা দেখতে পেয়েছিলাম সংসদের এমপি মন্ত্রী যারা আছে, স্পিকার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে ছিলেন, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। এমনকি আল্লামা সাইদিকে নিয়ে টকশোর ভিতরে যে আলোচনা হয়েছে, সেই ডক্টর সেদের চিকিৎসা করেছে, এ সম্পর্কে অনেক আলোচনা করেছে। আল্লামা সাইদির মৃত্যুর জন্য দায়ী কি ডাক্তার? আপনাদের কাছে কি মনে হচ্ছে বন্ধুরা, অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।